নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বিরাট ঘোষণা মদেজির দিন দরিদ্র মানুষদের জন্য সুখবর কেন্দ্র সরকারের নতুন চমক বন্ধুরা আপনাদের কাছে যদি জব কার্ড থাকে তাহলে আপনারা পেতে পারেন দশ হাজার আটশো টাকা ও সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্ধুরা কেন্দ্রের এই ঘোষণায় উপকৃত হবেন বহু দিন দরিদ্র মানুষ তো বন্ধুরা কিভাবে আপনারা টাকা পাওয়ার জন্য আবেদন করবেন আবেদন করতে গেলে ডকুমেন্ট কি কী লাগবে কোথায় গিয়ে আবেদন করবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটাকে পুরোপুরি দেখবেন বিরাট ঘোষণা করলেন মোদিজি বন্ধুরা জব কার্ড থাকলে পেয়ে যাবেন টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর যদি আপনাদের পরিবারে একটি জব কার্ড থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার আটশো টাকা ঢুকে যাবে শুধু আপনি নন বন্ধুরা আপনাদের পরিবারে যে কয়টি জব কার্ড থাকবে সব কটিতেই কিন্তু দেওয়া হবে দশ হাজার আটশো টাকা শুধুমাত্র টাকা নয় এরই সাথে কিন্তু আপনারা আবাস যোজনার টাকাও পেতে চলেছেন কারণ বন্ধুরা কেন্দ্র সরকার বলুন বা রাজ্য সরকার দুই তরফ থেকেই কিন্তু সাধারণ মানুষকে নানাভাবে সাহায্য করা হচ্ছে আর সেই কারণে কিন্তু এই সুবিধাগুলি দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই মাত্র বিরাট বড় একটি ঘোষণা করেছেন মোদিজি জব কার্ড থাকলেই পেয়ে যাবেন দশ টাকা এবং তারই সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তো বন্ধুরা আপনারা কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে কারা কারা আবেদন করতে পারবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও বন্ধুরা আপনার এবং আপনার পরিবারের কোনো সদস্যের কাছে যদি জব কার্ড থাকে তাহলে আপনি পেয়ে যাবেন দশ হাজার আটশো টাকা যে দশ হাজার আটশো টাকা আপনাকে দেওয়া হবে বন্ধুরা এটা কিন্তু একশো দিনের কাজের টাকা নয় এই দশ হাজার আটশো টাকা আপনাকে দেওয়া হবে যাতে আপনি চাষাবাদ ছোটোখাটো ব্যবসা সার বিজ চারা গাছ কিনতে পারেন দিন দরিদ্র খেলেখা মানুষদের সুবিধার্থে এই দশ হাজার টাকা দেওয়া হবে এবং বন্ধুরা এরই সাথে আপনার কাছে যদি জব কার্ড থাকে তাহলে বন্ধুরা আপনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস আবাস ঘর ঘর পাবেন পেতে গেলে আপনার কাছে জব কার্ড থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখুন বন্ধুরা এই দশ হাজার আটশো টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের এক নম্বরে বলা যে আপনার কাছে অবশ্যই একটি জব কার্ড থাকতে হবে দু নম্বরে বলা হয়েছে দু সালের নতুন জব কার্ডের লিস্টে আপনার নাম আছে কিনা সেই বিষয়ে আপনাকে অবগত থাকতে হবে তিন নম্বরে বলা হয়েছে জব কার্ডের লিস্টে আপনার নাম না থাকলে এই সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন চার নম্বরে বলা হয়েছে আপনার জব কার্ড যদি নিষ্ক্রিয় অবস্থায় থাকে অর্থাৎ বন্ধ হয়ে থাকে তাহলে এই সুবিধা আপনি পাবেন না পাঁচ নম্বরে বলা হয়েছে আপনার কাছে অবশ্যই একটি আধার কার্ড থাকতে হবে ছ নম্বরে বলা হয়েছে আপনার কাছে অবশ্যই একটি ভোটার কার্ড থাকতে হবে সাত নম্বরে বলা হয়েছে ডবল এ ওয়াই পি এইচ এইচ পি এইচ এইচ আর কে এস ওয়াই ওয়ান ও আর কে এস ওয়াই টু এই রেশন কার্ডগুলির মধ্যে যে কোনো একটি রেশন কার্ড আপনার কাছে থাকতে হবে আট নম্বরে বলা হয়েছে ব্যাংকের পাসবুকের জেরক্স কপি লাগবে ন নম্বরে বলা হয়েছে দু কপি কালার পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনাদের এই সমস্ত ডকুমেন্টগুলি আপনাদের লাগবে এই দশ হাজার টাকা পাওয়ার জন্য এরপর দেখুন বন্ধুরা এই দশ হাজার আটশো টাকা পাওয়ার জন্য আপনাদের কী কী শর্ত পালন করতে হবে প্রথমেই বলা হয়েছে বার্ষিক পারিবারিক আয় সর্বাধিক দেড় লক্ষ টাকার মধ্যে থাকতে হবে এরপর বলা হয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে এরপর দেখুন বন্ধুরা কিভাবে এবং কোথায় আবেদন করতে হবে প্রথমেই বলা হয়েছে ব্লক বিডিও অফিস এসডি অফিস কেন্দ্র সরকারের জব কার্ড বা আবাস যোজনার ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন করতে হবে এরপর বলা হয়েছে আপনার আবেদনপত্রটি জেলা স্তরে তারপর অনুমোদনের জন্য প্রেরণ করা হবে তারপর বলা হয়েছে আপনার আবেদনপত্রটি অনুমোদন হলে আপনি দশ হাজার আটশো টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরপর বলা হয়েছে বন্ধুরা আবাস যোজনার নতুন লিস্টে আপনার নাম থাকলে ফ্রিতে ঘর বানানোর জন্য আপনাকে এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়া হবে